সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান করব। এখানে দেয়া আছে ইফ লগ ফাইভ টু দি বেস টেন প্লাস লগ ফাইভ এক্স প্লাস ওয়ান টু দি বেস টেন ইকুয়াল টু লগ এক্স প্লাস ফাইভ টু দি বেস টেন প্লাস ওয়ান দেন এক্স ইজ ইকুয়াল টু হোয়াট। এখানে দেয়া আছে লগ ফাইভ টু দি বেস টেন প্লাস লগ ফাইভ এক্স প্লাস ওয়ান টু দি বেস টেন ইকুয়াল টু লগ এক্স প্লাস ফাইভ লগ এক্স প্লাস ফাইভ টু দি বেস টেন প্লাস ওয়ান। তাহলে এক্সের মান কত তা আমাদের নির্ণয় করতে হবে। লক্ষ্য করা যাক, আমরা এই সমীকরণের বাম পক্ষে যে দুটি টার্ম রয়েছে তাদের কাছ থেকে লগ অপারেটর কমন নিতে পারি, কারেক্ট? সেক্ষেত্রে ফাইভ এবং ফাইভ এক্স প্লাস ওয়ানের ভিতর সিম্পলি গুণ হবে, আমরা পাবো লগ ফাইভ ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়ান টু দি বেস টেন ইকুয়াল টু। লক্ষ্য করা যাক, এখানে ওয়ানকে আমরা লিখতে পারবো লগ টেন টু দি বেস টেন, কারেক্ট? লগ টেন টু দি বেস টেন আকারে আমরা ওয়ানকে লিখতে পারবো। সেক্ষেত্রে আমরা এই দুটি টার্ম থেকে কিন্তু লগ অপারেটর কমন নিতে পারি, তাই না? তাই না? সেক্ষেত্রে আমাদের এক্স প্লাস ফাইভ এবং টেনের ভিতর সিম্পলি এখানে গুণ হবে, কারেক্ট? তাহলে আমরা পাচ্ছি লগ টেন ইন্টু এক্স প্লাস ফাইভ, লগ টেন ইন্টু এক্স প্লাস ফাইভ টু দি বেস টেন। এখন আমরা এই সমীকরণের উভয় দিক থেকে লগ অপারেটর বর্জন করতে পারি, কারেক্ট? কারেক্ট? সেক্ষেত্রে আমরা পাচ্ছি ফাইভ ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু টেন ইন্টু এক্স প্লাস ফাইভ, কারেক্ট? আমরা সমীকরণের উভয় দিকে ফাইভ দ্বারা ভাগ করতে পারি, আমরা পাচ্ছি ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু টু ইন্টু এক্স প্লাস ফাইভ, বা আমরা এখানে বলতে পারবো ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু টু এক্স প্লাস টেন, কারেক্ট? এখন ফাইভ এক্স মাইনাস টু এক্স আমরা এখানে পাবো থ্রি এক্স, টেন মাইনাস ওয়ান আমরা পাবো নাইন, বা আমরা সিম্পলি বলতে পারবো এক্স ইকুয়াল টু থ্রি, কারেক্ট? তাহলে আমরা দেখছি যে এখানে এক্সের মান হচ্ছে থ্রি, তাহলে এটাই কিন্তু হবে আমাদের অ্যান্সার।